একশো পনেরো নম্বর ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি নবীকরণ সাল্লাহ রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন আমার কাছে কাগজ কলম নিয়ে এসো আমি তোমাদের এমন কিছু লিখে দেব যাতে পরবর্তীতে তোমরা আর ভ্রান্ত না হও উমর আদুলন বলেন নবীকরণ সাল্লাহ সাল্লামের রোগ যন্ত্রণা প্রবাদ হয়ে গেছে এমতো অবস্থায় কিছু কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট এতে সাবিগনের মধ্যে মত দেখা দিল এবং সোরগোল বেড়ে গেল তখন রাসুল্লাহ বললেন তোমরা আমার কাছ থেকে উঠে যাও আমার কাছে ঝগড়া বিপাদ করা উচিত নয় এ পর্যন্ত বর্ণনা করে করে আব্বাস রানু যেখানে বসে হাদিস বর্ণনা করেছিলেন সেখান থেকে এ কথা বলতে বলতে বেরিয়ে গেলেন যে হায় বিপদ সাংঘাতিক বিপদ রাসুলসাল্লাম তার লেখনির মধ্যে যা বাধা বাদ ছেড়েছে